ব্যাংকের সামনে প্রতিদিন লাইনে ভিড় বাড়ছে, কারণ কমছে রোজকার খরচের খুচরো নোট, সংসার চালানোই দায়। তবুও ঘন্টার পর ঘন্টা লাইনে নোট বদলের প্রতীক্ষায় আম আদমি। ধৈর্যের পরীক্ষায় ডিস্টিংশন নিয়ে পাশ হওয়া আম জনতা কোথাও যেন একটু বিরক্ত। We have decided that the 500 rupee and 1000 rupee currency notes presently in use will no longer be legal tender from midnight tonight. কালো টাকা দুর্নীতি রুখতে সরকারের কড়া পদক্ষেপ, মুহূর্তে 500-1000 নোট বাতিল। অসুবিধা হবে জেনেও দেশের সাধারণ মানুষ কিন্তু স্বাগতই জানিয়েছিলেন এই সিদ্ধান্তকে। সরকার যেটা করছে ভালো করছে, কেন? কারণ মার্কেটে অনেক জালি টাকা ঘুরে বেড়াচ্ছে, সেটা বন্ধ হবে। ঠিক আছে, ভালো সিদ্ধান্ত হয়েছে, যা যেটার জন্য করেছে সেটা যদি সাকসেসফুল হয়ে যায় অবশ্যই ভালো। বাট বৃহস্পতিবার থেকে ব্যাংক খুললেও নোটের আকাল, যে ব্যাংকের দিকেই নজর যাচ্ছে সেখানে লম্বা লাইন। ব্যাংকগুলির সামনে লাইন প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পকেটে বাজার করার টাকা নেই, তবুও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কিন্তু আর কতদিন এমন করে লাইনে দাঁড়াতে হবে? সমস্যা কবে মিটবে? রোজের হয়রানিতে কোথাও যেন একটু বিরক্ত সাধারণ মানুষ। ভোগান্তি শেষ নেই এবং দীর্ঘদিন ধরে আমরা ব্যাংকে থেকে ঘুরে চলে যাচ্ছি, কিন্তু এইভাবে করলে তো আমাদের পক্ষে অসম্ভব। রিজার্ভ ব্যাংকেরও দেখা হচ্ছে, রিজার্ভ ব্যাংক বলেছে নাকি টাকা দিয়ে দেবে, কিন্তু টাকা তো আসেনি। উইদাউট প্রপার প্ল্যানিং আমার মনে হচ্ছে ডিসিশনটা নেওয়া হয়েছে সরকারের। এই ডিসিশনটা আমরা কেউ মেনে নিতে পারছি না। ভালো করেছিল কিন্তু এখন আর ভালো মনে হচ্ছে না। ওই জেনারেল পাবলিক তো অ্যাকচুয়ালি ওটার জন্যই আসে না, ল ইমপ্লিমেন্টেশন হবে আর আমরা সাফার করব। এই টাকা না পেয়ে কোথাও কোথাও ধৈর্য হারিয়েছে জনতা। শুক্রবার হাওড়ায় ব্যাংকে ভাঙচুর হয়, পোস্ট অফিসে টাকা না পেয়ে শনিবার দুপুরে সেন্ট্রাল অ্যাভিনিউতে পথ অবরোধ হয়। সালকিয়াতেও ব্যাংকে টাকা না পেয়ে পথ অবরোধ করে ক্ষুব্ধ জনতা। দিনভর ঠাঠা রোদে লাইনে দাঁড়ানোর জনতার প্রশ্ন একটাই, এই হয়রানি শেষ কবে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।